ইমান ও চারিত্রিক গুণাবলীর মধ্যে আমরা ডান দিক থেকে আসব। এক নম্বর হলো ইখলাস, এক নম্বরে কি ইখলাস, ইখলাস হচ্ছে আল্লাহর জন্য কোনো কিছু করা। আপনার মেইন গোল হবে টু প্লিজ আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করা। আপনি শিক্ষক কেন, তাই না? বিশেষ করে ইসলামী প্রতিষ্ঠানে আপনি কেন শিক্ষক হয়েছেন? আপনার শিক্ষাদানের মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেই ইখলাসটা পোষণ করতেন, আপনাকেও সেই ইখলাসটা পোষণ করতে হবে। যদি টাকা উদ্দেশ্য হয়, দুনিয়া উদ্দেশ্য হয়, তাহলে আপনি প্রফেশনাল বৈশিষ্ট্য অর্জন করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে কি, তাকওয়া। তাকওয়া ইখলাসের পরপরই হলো তাকওয়া, আল্লাহর ভয়ে করা, আল্লাহর ভয়ে করা এবং নিষিদ্ধ কাজগুলো আল্লাহর ভয়ে ত্যাগ করা। হ্যাঁ, এটা হতে পারে। তবে তালক ইবনে হাবিবের সংজ্ঞাটা খুব সুন্দর, তিনি বলেছেন যে তুমি কোনো কাজ করবে কেন, সওয়াবের আশায়। এক নম্বর শর্ত কি, সওয়াবের আশায়। দুই নম্বর শর্ত হলো আলা নুরিম মিন আল্লাহ, অর্থাৎ ওহির আলোকে। কিসের আলোকে? কোরআন সুন্নার আলোকে, ওহির আলোকে। আর তিন নম্বর শর্তটা হলো ওহির আলোকের মধ্যে চলে আসে, সুন্না মোতাবেক হওয়া। তাহলে প্রথম দিক হলো এটা একটা আমল হবে, সে আমলটা হবে ওহির আলোকে, আর সে আমলটা করা হবে সওয়াবের আশায়। ওহির আলোকে যদি আপনি কাজ করেন, সওয়াবের আশায় না করেন, এমনি করেন, তাহলে কিন্তু সওয়াব হবে না, তাকওয়া হবে না। কারণ তাকওয়াকে ওই যে আল্লাহর কাছে সওয়াবের আশায়, আল্লাহ আল্লাহর সাথে রিলেট করতে হবে। দ্বিতীয় হচ্ছে কোনো কিছু ত্যাগ করা। কী ত্যাগ করবেন? নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করবেন, নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করা। কেন? আপনি আল্লাহর ভয়ে, যেটা বললেন আল্লাহর শাস্তির ভয়। আল্লাহর ভয় মানে কি? আল্লাহর শাস্তির ভয়। তিন নম্বর হলো ওহির আলোকে, অর্থাৎ ওহি যে কাজগুলোকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে। আপনি হারাম করলে হবে না, মানুষ হারাম করলে হবে না, মানুষ নিষেধ করলে হবে না। একটা হালাল কাজকে যদি কেউ হারাম করে, তাহলে সেটা ত্যাগ করা কি তাকওয়া হবে? না। আল্লাহ যেটাকে হারাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারাম করেছেন, সেটাকে আল্লাহর শাস্তির ভয়ে যদি কেউ ত্যাগ করে, তাহলে এটা হবে তাকওয়া। তাহলে তাকওয়ার দুটো সাইড আছে, সেই তাকওয়াটা লাগবে। একজন শিক্ষক এই তাকওয়া কি জানেন, যে তাকওয়া কীভাবে আসে? এই সংজ্ঞা থেকে বোঝা যায় তাকওয়া কীভাবে আসে। তাহলে তাকওয়ার একটা পজিটিভ দিক আছে, আর একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকটা হলো কোনো একটা আমল করা, সে আমলটাকে ওহির আলোকে করা, কোরআন সুন্নার আলোকে। তিন নম্বর হলো সওয়াবের আশায়, কার কাছে? আল্লাহর কাছে সওয়াবের আশা করা। এটা হলো পজিটিভ দিক। নেগেটিভ দিকটা হলো, আপনাদেরকে বলা হতে পারে হয়তো তাকওয়া কি, এর এমসিকিউ আসতে পারে, যাই হোক আমি জাস্ট কথার কথা বলো, আসবে এটা বলছি না। আচ্ছা, দ্বিতীয় দিক হচ্ছে নেগেটিভ, কি কোনো একটা নিষিদ্ধ কাজ থেকে নিষিদ্ধ কাজকে পরিহার করা। কিসের আলোকে? ওহির আলোকে। কেন? আল্লাহর শাস্তির ভয়। ব্যাস, তাহলে এটা হচ্ছে তাকওয়া, একদম জামের মানে। তৃতীয় হচ্ছে দায়িত্ববোধ, এটাকে আরবিতে বলা হয় আশউর বিল মাসউলিয়া, আশউর বিল মাসউলিয়া, সেন্স অফ রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব, আর সেন্স মানে হচ্ছে বোধ, সেন্স অফ রেসপন্সিবিলিটি। কীরকম সেটা? এর পক্ষে একটা বুখারী মুসলিমের বিখ্যাত দলিল আছে, কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ব্যাস, এটাই হচ্ছে এই হাদিসটা মনে রাখবেন, আলা কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার নিজের অধীনস্থ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে একটা উপলব্ধি, এটা হচ্ছে দায়িত্ব। আপনি শিক্ষক, আপনি কি আপনার উপর শিক্ষা প্রতিষ্ঠান যে দায়িত্ব দিয়েছে সেটা পরিপালন করেছেন? এই প্রশ্নটা নিজেকে করা, আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানে থেকে কি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করছেন, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছেন, এটা কিন্তু দেখার বিষয় আছে। তাইলে এগুলো দায়িত্ববোধের খেলাফ। আচ্ছা, কিংবা আপনি কি আপনার প্রতিষ্ঠানের দেয়া দায়িত্বগুলো ফাঁকি দিচ্ছেন, কাজে ফাঁকি দিচ্ছেন, নাকি সময়ে ফাঁকি দিচ্ছেন, ইত্যাদি।
এরপর হলো তাড়াহুড়ো না করা, তাড়াহুড়ো না করা, এটাকে আরবিতে কি বলা হয়? হ্যাঁ, আত্তাআন্নি, আত্তাআন্নি, এবং এটাই হচ্ছে হেলম। আমরা জানি যে দুটো শব্দ, আল এলমু ওয়াল হেলমু, আল হেলমু ওয়া তাআন্নি, এটা হলো তাআন্নি, কোনো কাজে তাড়াহুড়ো না করা। বাচ্চাদেরকে পড়াচ্ছেন, বুঝতেছে না, আপনি বিরক্ত হয়ে গেলেন, এরপর কিন্তু বলবেন যে দত্তর এই পোলাপাইনকে পড়ায় আর কিয়ামত পর্যন্ত কোনো লাভ হবে না, অনেক শিক্ষককে বলতে শোনা যায়। তারপর অনেক শিক্ষক বাচ্চাদেরকে বলে, একটু তুইতকারি করে বলে, এই তোকে দিয়ে কিছু হবে না, এমনভাবে বললো মনে যেন কোনো দিনই কিছু হবে না, কিন্তু কিছুকাল পরে দেখবেন যে সে আপনার বস হয়ে বসে আছে। সম্ভব কি না? প্রতিভাবান অনেক ছেলেকে আমরা আবিষ্কার করতে পারছি না আমার নিজের সীমাবদ্ধতার কারণে, কিন্তু আমি মনে করছি ও প্রতিভাবান না। প্রতিভাকে বিকাশ করতে হয়, মানুষকে মোটিভেশন দিতে হয়, প্রণোদনা দিতে হয়, আর এই জন্য তাড়াহুড়ো করবেন না। সমাজে সুখ শান্তি প্রতিষ্ঠা করা বা একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অনেক পরিশ্রম লাগে, তাড়াহুড়ো করলে হবে না। তাড়াহুড়ো যদি করতেনই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, ইয়া আল্লাহ তুমি আমাকে নবী করছো, তুমি শুধু নবুয়ত দিবা আর পরের দিন আমি সব কিছু করে ফেলবো। এটা কি হয়েছে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি ধীরে স্থিরে করেছেন, মনে হয়েছে আসলে কি পারবেন, এরকম মনে হয়েছে। দেখেন মক্কায় ছিলেন সেই তেরোটা বছর ধরে, তারপর হিজরতে তো আল্লাহতালা আল্লাহ যে আল্লাহ মেয়েরাজে তাকে এক রাতে নিয়ে গেলেন, তো মক্কা থেকে মদিনা আসতে তিন দিন কেন লাগলো বলেন? সব ঘটনা যদি ওইভাবে ঘটানো হয় তাহলে মানুষ কেমনে অনুসরণ করবে, বুঝছেন? তাহলে বুঝতে হবে যে খুবই স্বাভাবিক প্রক্রিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ কাজ ছিল স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিক প্রক্রিয়ায়। তাহলে আমাদেরকেও মনে রাখতে হবে, অস্থির হলে চলবে না, তাড়াহুড়ো করা যাবে না। সাহসী ও শক্তিশালী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক কাজে খুব সাহসী ছিলেন। তিনি শক্তিশালী কাফিরদের ভয়ে কখনো চুপসে যাননি, ভয়ে কখনো তাদের কোনো প্রস্তাবকে মেনে নেননি, নিয়েছেন, বরং অত্যন্ত ভদ্রতার সাথে নম্রতার সাথে তাদের অযৌক্তিক এবং আল্লাহ বিরোধী ওহি বিরোধী সকল প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেছেন, করেছেন না? আবু তালেবের গৃহে যেই নেগোসিয়েশনটা হয়েছিল তিনি কিন্তু তাদের প্রস্তাব গ্রহণ করেননি, আবার সেটাকে মানে অহংকারের সাথেও প্রত্যাখ্যান করেননি, বরং বলেছেন যে না এটা তিনি করবেন না। যে যাই হোক, একজন শিক্ষককেও সাহসী হতে হবে, সাহসী হয়ে কোনো কাজে ঝাঁপিয়ে পড়বেন পরে সব শেষ। তাহলে সাহসী পদক্ষেপটা কখন নেবেন, তাই না? এটা আপনাকে ঠিক করে দিবে আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা, কখন কিভাবে কাজ করবেন, কখন কঠোর হবেন, কখন নম্রভাবে কথা বলবেন, ইত্যাদি সব কিছু। আসলে শিক্ষকতার পেশা একটা সাহসী পেশা, আপনাকে হক শেখাতে হবে। কি শেখাবেন আপনি? হক, সত্য। আপনি সমাজের ভয়ে বা কোনো দুষ্ট লোকের ভয়ে তাকে মিথ্যা শেখাবেন, এটা হতে পারে না। যে প্রতিষ্ঠান সত্যকে শেখাতে দেয় না সে প্রতিষ্ঠানে থাকবেন কেন? এখানে আপনাকে, আপনি যদি বলেন ভাই আমার চাকরি লাগবে, এখন চাকরির জন্য কি মিথ্যা শেখাবেন নাকি? না, বিনয়, আরেকটা হলো বিনয়। আরবিতে বিনয়কে কী বলা হয়? তাওয়াদু। একটা হাদিস আছে, মান তাওয়াদা আলিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর কারণে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য বিনয়ী হয় আল্লাহ তাআলা তাকে উপরে উঠায় দেন। অনেকে মনে করে বিনয় দেখালে ছোট হয়ে গেলাম, বিনয় মানুষকে ছোট করে না, বিনয় মানুষকে বড় করে। হয় শিক্ষার্থীরা তার দ্বারা প্রভাবিত হয়, একজন শিক্ষক যদি কোনো স্বার্থ দ্বারা প্রভাবিত হয় ছাত্ররা কিন্তু তাকে পছন্দ করে না, যে স্যার টাকা ছাড়া কিছু বুঝে না। যে ছাত্ররা আপনাকে হাদিয়া দেয় সে আপনার কাছে খুব ভালো, বলেন এই তুমি পিছনে কেন, আসো সামনে আসো। আর যে ছেলেটা আপনাকে কোনো হাদিয়া দেয় না অথচ মেধাবী, তাকে এই তুই পিছনে যা। অনেক শিক্ষক এটা করেন, কিন্তু
কিছু বুদ্ধিমান ছেলে আছে যে শিক্ষককে কিছু যদি রীতিমতো একটা কলম বাবা বিদেশে থাকে একটা খাতা একটা কিছু দিলে দেখা যাচ্ছে যে তার কাছাকাছি হওয়া যায় কিন্তু যিনি ইখলাস পোষণ করেন তিনি কিন্তু সবার প্রতি সমান ধারণা রাখবেন সবার প্রতি সমান ধারণা রাখবেন এবং সবাইকে সমান মহব্বত করবেন আমরা যখন মাদ্রাসায় পড়তাম মনে আছে আমাদের প্রত্যেক ছাত্র মনে করত যে আমাদের এই শিক্ষক প্রিন্সিপাল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আরেকজনও মনে করত আরেকজনও মনে করত এটা কেন তাই না فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا এটা ইখলাসের একটা দলিল আল কোরআনে ইখলাসের অনেক দলিল আছে وما امروا الا مخلصين له الدين حنفاء তারপরে আল্লাহ সুবহান তাআলা আরো বলছেন مخلصن له ديني আল্লাহ সুবহান তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে নাও তাকওয়া আল কোরআনে তাকওয়ার অনেকগুলো নির্দেশনা কিন্তু আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল হ্যাঁ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম সূরা নিসার মধ্যে সূরা আল বাকারার মধ্যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার অনেক বড় আলোচনা করেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তাকও আল্লাহ মুত্তাকি ছাড়া কারো কাছ থেকে গ্রহণ করেন না তাকওয়ার অনেক ওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন অতএব এই তাকওয়াটা শিক্ষকদের লাগবে কারণ তাকওয়া যদি কোনো শিক্ষকের কাছে না থাকে তাহলে ছাত্ররা শিখবে কি দুটো জিনিস মনে রাখবেন তত্ত্ব তথ্য সত্য তত্ত্ব তথ্য আর হলো সত্য সব তত্ত্ব সত্য নয় এবং সব তথ্যও সত্য নয় এটা কি বুঝে এসছে সব তত্ত্ব সত্য নয় এবং সব তথ্যও সত্য নয় সুতরাং একজন শিক্ষক যদি শুধু তত্ত্ব আর তথ্যকে বহন করে আর সেটা ছাত্রদের কাছে পৌঁছায় দেয় তার ইখলাস নাই তাকওয়া নাই তাহলে কিন্তু জেনারেশন তৈরি হবে না জেনারেশন তৈরি হবে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনত ওয়া আতবি'ই সাইয়্যাতাল হাসানাহ তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান যেখানেই থাকো তাকওয়া অবলম্বন করো যেখানেই থাকো তাকওয়া অবলম্বন করো এবং খারাপ কাজের পরপর ভালো কাজ করো তাহলে কি খারাপ কাজও করতে বলছে নাকি বলেন তো ওয়াতবি সাইয়াতাল হাসানা এর অর্থটা কি খারাপ কাজের পরে ভালো কাজ করো এই হাদিসে কি তাহলে খারাপ কাজও করতে বলছে কে বলবেন হ্যাঁ খারাপ কাজ করে ফেললে তারপর ভালো কাজ করো তামহুহা এই যে নবী সাল্লাল্লাহু কারণ বলে দিয়েছেন কারণ ভালো কাজটা খারাপ কাজকে নিশ্চিহ্ন করে দেয় মিটিয়ে দেয় ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান এবং মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে আচরণ করো উত্তম চরিত্রের সাথে আচরণ করো তাকওয়ার আলোচনা আচ্ছা এরপরে বললাম কি দায়িত্ববোধ এই হাদিসটা মনে হয় আমরা একটু আগে বলেছি তাই না আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি তাড়াহুড়ো না করা আপনি শিক্ষকতার ক্ষেত্রে যে চেষ্টা করছেন মেধাবী নিয়োগ করছেন অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন তার ফলাফল লাভের জন্য তাড়াহুড়ো করবেন না সেটা আমরা বললাম তাই না একটু আগেও সেটাই বলেছি কারণ আপনি যে শুধুমাত্র একজন বীজ বপনকারী সেই বীজ থেকে একটা মহিরুহ তৈরি হবে বড় বৃক্ষ তৈরি হবে একদিনে হবে নাকি অনেক দিন আবার সেই বীজটা যাতে নষ্ট না হয়ে যায় তাকে নারিশ করতে হবে তাকে রেয়ায়েত করতে হবে তাকে মানে প্রতিপালন করতে হবে পানি দিতে হবে সূর্যের আলো সেবা যত্ন করতে হবে এই বীজরা হলো আমাদের কি বলেন তো স্টুডেন্ট এই বীজগুলো হলো আমাদের স্টুডেন্ট তাদেরকে আমরা এখন বপন করলাম ভবিষ্যতের দেশের স্কলার হিসাবে সভ্য নাগরিক হিসাবে
এবং সত্যিকারের ভালো মুসলিম হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য আমরা তাদেরকে বীজ হিসেবে এখানে বপন করলাম। তাহলে তাড়াহুড়ো করা যাবে না, চেষ্টা করে যেতে হবে, কারণ তৌফিক তো শুধু আল্লাহর হাতে। ইন্নাল্লাহ হুয়াল মুওয়াফিক, তৌফিক দাতা কে? আল্লাহ। আপনি আমি শত চেষ্টা করলেও যদি আল্লাহ তৌফিক না দেন হবে না, আবার আল্লাহ তৌফিক দিলে সহজ হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং শিক্ষক প্রজন্ম গঠনের একটি মাধ্যম মাত্র। মানুষ যার ব্যাপারে ব্যর্থতার চিন্তা করে তিনিও কখনো সফল হতে পারেন। একটু আগে কিন্তু সে উদাহরণটা দিয়েছি, বলছি যে কোনো শিক্ষক যদি বলে নাই তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু আসলে হতে পারে, এবং এমন হওয়াই হতে পারে যে শিক্ষক যে জায়গায় পৌঁছেছেন তার ছাত্র যাকে তিনি হয়তো অপদার্থ ভেবেছেন সে তার থেকে অনেক উপরে পৌঁছতে পারে। কে পৌঁছাবেন? আল্লাহ। অতএব হতাশ হবেন না। যার ব্যাপারে কেউ সাফল্যের ধারণা করে তিনিও কখনো ব্যর্থ হতে পারেন। আমরা জানি যে একটা ছাত্র খুবই ভালো ছাত্র, আমরা মনে করেছি সে একদিন অনেক বড় কিছু হবে, কিন্তু দেখলাম যে ভবঘুরের মতো ঘুরছে। এরকম ঘটনা আছে কি না? আছে। কারণ দেখা গেল যে তিনি বড় কিছু হতে পারেননি, এটা আল্লাহর তৌফিক। অতএব আপনি এই আশা করবেন না যে আপনার শিক্ষার্থীদের প্রত্যেকেই আপনার প্রচেষ্টা অনুযায়ী সফলতা অর্জন করবে, কারণ আপনি যদি কখনও 100 জন শিক্ষার্থীকে শিক্ষা প্রশিক্ষণ দান করেন হয়তোবা তার মধ্যে 10 জন সফলতা অর্জন নাও করতে পারে, অধিকাংশ যেন সফলতা অর্জন করে আপনাকে সেই প্ল্যানেই কাজ করতে হবে। সাহসী ও শক্তিশালী, এই শক্তিটা শুধু শারীরিক শক্তির কথা আমরা বলছি না, মানসিক শক্তি থাকতে হবে এবং দিনী শক্তি থাকতে হবে, দিনী সাহস থাকতে হবে। কারণ অনেকে দেখা যায়, অনেক শিক্ষক কোথাও দেখলেন যে নামাজ পড়ার পরিবেশ নাই, পরে বললেন ঠিক আছে ওয়াক্ত চলে যাক আজকে বাসায় গিয়ে পড়ব। তাহলে দিনের দিক থেকে তিনি ভীতু। আসলে আমাকে পৃথিবীর কাউকে পরোয়া করলে চলবে না, আমার সালাতের ওয়াক্ত হয়েছে পড়ব। সেটা যদি রাস্তায় পড়তে হয় রাস্তায় পড়ব, মাঠে পড়তে হয় মাঠে পড়ব, প্লেনে পড়তে হয় প্লেনে পড়ব, বাসে পড়তে হয় বাসে পড়ব। ব্যাস, এটা হচ্ছে একটা উদাহরণ। একজন বিশিষ্ট লোকের কাছে গেলাম, হয়তো প্রতিষ্ঠানের স্বার্থে তিনি নামাজ পড়েন না, নামাজের ওয়াক্তটা গল্প করে কাটিয়ে দিচ্ছেন, আমিও সেখানে আছি। আমি কিন্তু বলতে পারি জনাব আমাকে, আমি ওনাদের সবাইকে নাই বললাম, কিন্তু মিনিমাম আমার দায়িত্বটা পালন করতে হবে, আমাকে নামাজ পড়ে একটু অনুমতি দেন। আমি নিজে ধরেন অনেক সময় বিভিন্ন জায়গায় বিশিষ্ট জায়গা থাকতে হয় এবং এমন এমন পরিবেশেও হয়তো শিক্ষা নিয়ে বৈঠক করতে হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সেখানে হয়তো কেউ সালাত পড়ার জন্য উদগ্রীব নন, সে জায়গায় আমি বলে দেখেছি যে আমাকে একটু মানে মিটিংটা চলুক বাট আমি সালাদটা পড়ে আসি। তখন সভাপতি সহ সবাই বলেন যে ঠিক আছে যান, কোনো অসুবিধা নাই। এতে কিন্তু এক ধরনের দাওয়াত হয়ে যাচ্ছে, আপনি যখন বললেন যে আমি সালাদটা পড়ে আসি, তার মানে আপনারা কি পড়বেন না? সেটা যদি মুখ ফুটে নাও বলেন কিন্তু সেটা বলা হয়ে যায়। কিন্তু মানুষ এখন এত সাহসী হয়েছে যে বলে ঠিক আছে আপনি ধর্মপরায়ণ মানুষ পড়েন, আমরা একদিন পড়ে আল্লাহকে খুশি করে ফেলব, এরকমও বহু লোক আছে। যাই হোক, তাহলে আমাদের এখানে একজন সফল শিক্ষক এমন ব্যক্তি হবেন যার মধ্যে সাহসিকতা, শারীরিক শক্তি ও ইমানি শক্তি থাকবে, তার যে জ্ঞান চিন্তা চেতনা দক্ষতা চেষ্টা ও জ্ঞানের শক্তি রয়েছে, তার প্রত্যেক শিক্ষার্থী এবং তার চারপাশে যারা আছেন তাদের কাছে তিনি যেন পৌঁছে দেন। আপনাকে যদি ভীতু অবস্থায় আপনার ছাত্ররা দেখে, ওরা কোনো দিন সাহস শিখবে না আপনার কাছে। আপনার ইমানি শক্তিটা যদি না থাকে, ওরা ইমানি শক্তি কার থেকে শিখবে বলেন তো? মানুষ তো দেখেই শেখে।